السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার মনোনীত দিন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছেন এবং তার দিনের একটা আলোচনা সভায় উপস্থিত হওয়ার সমাধি প্রদান করেছেন। আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ। অতঃপর এই দিন যার মাধ্যমে আমরা পেয়েছি আখেরি নবী জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে আয়াতটা পরিবেশন করলাম, অবশ্য অধিকাংশ মুসলিম যারা শরীয়তে জ্ঞান রাখে কিছুটাও, তারা বুঝতে পেরেছেন যে আলোচনা কি সাপেক্ষে হবে। কারণ মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন আলোচনার মাধ্যমেও উপস্থিত যেটি ঘটত, যেটি ঘটমান, সেই হিসাবে কিছু তিনি আলোচনা করতেন। আর আমরা জানি আজকে বৃহস্পতিবার, আগামী বুধবার বৃহস্পতিবার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাঁদ যদি বৃহস্পতিবার, বুধবার যদি এখানে ওঠান তাহলে বৃহস্পতিবার থেকে রমজান, আর যদি আমরা মঙ্গলবার চাঁদ দেখতে পাই তাহলে আগামী বুধবার থেকে রমজান। তো সামনে আমাদের রমজান, রমজান বিষয়ক কিছু আলোচনা অবশ্য রাখা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজের আয়াত অবতীর্ণ করেছিলেন দ্বিতীয় হিজরি মদিনায়। মক্কায় কিন্তু রোজা ছিল না, মক্কার জীবনের শেষের দিকে নামাজকে ফরজ করা হলো মিরাজের মাধ্যমে। অতঃপর মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন প্রথম বছরে, সেখানে জামাত সহকারে নামাজ প্রতিষ্ঠিত করা হলো। মক্কায় কিন্তু জামাত সহকারে নামাজ ছিল না। মদিনায় যাওয়া হলো, মদিনায় গিয়ে প্রথম বছরে দেওয়া হলো নামাজ, দ্বিতীয় বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হলো সূরা বাকারার আয়াত নম্বর 183, তার মাধ্যমে রোজাকে ফরজ করা হলো। 30 দিনের রোজা বা 29 দিনের রোজা, এক মাসের রোজা ফরজ করা হলো। তো এই রোজা কিন্তু আমরা যে রোজা করছি, বর্তমানে যে নিয়ম পদ্ধতিতে রোজা করছি সেই নিয়ম পদ্ধতিতে ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। এর উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে শব্দ দ্বারা বোঝা যায় যে আমাদের উপরে, উম্মতি মুহাম্মাদের উপরে শুধুমাত্র রোজা ফরজ করা হয়নি, বরং ইতিপূর্বে যত উম্মতগত হয়েছে সবার সময়ে রোজা ছিল, কিন্তু রোজার পদ্ধতিটা ভিন্ন ছিল। যেমন নূহ আলাইহিসসালাম বছরে দুই দিন রোজা রাখতেন না, নূহ আলাইহিসসালাম বছরে কেবল দুই দিন রোজা রাখতেন না, সারা বছর রোজা রাখতেন, ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন রোজা রাখতেন না। দাউদ আলাইহিসসালামের রোজা আমরা হাদিস থেকে যেটা পাই, একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না। কিন্তু পদ্ধতিটা কি ছিল? সেই পদ্ধতি আমাদের সর্বপ্রথমের দিকে ছিল, সেটা হলো মাগরিবের সময় ইফতার করা হবে, সূর্য অস্ত হয়ে গেলে ইফতার হবে। মাগরিবের সময় আমরা জানি সবচাইতে কম সময়, যেমন আপনার জোহরের যদি আজকে ওয়াক্ত হয়ে থাকে 11:35 বা 30-এ, ওয়াক্ত কিন্তু আসর যতক্ষণ না হচ্ছে
কোনো কিছু ছায়া তার সমপরিমাণ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসর হচ্ছে না, আর যতক্ষণে আসর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু জোহরের ওয়াক্ত শেষ হচ্ছে না, জোহরের ওয়াক্ত শেষ আসরের ওয়াক্ত শুরু। অনুরূপ মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে এশা শুরু হয়ে যায়, আর মাগরিবের ওয়াক্তটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত, সূর্য অস্ত যাওয়ার পরে আকাশের মধ্যে দেখবেন যেদিকে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে কিছুটা লাল হয়ে থাকে মেঘ, তো ওই লালিমা বলা হয় যে যতক্ষণ পর্যন্ত সেটা থাকে ওটা অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের ওয়াক্ত শেষ, তার মানে ওটা অদৃশ্য হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে এশার ওয়াক্ত শুরু। তো এই সময়ের মধ্যে যা হবে, অর্থাৎ রোজা প্রথম দিকে ছিল ইফতার করা হলো, মাগরিবের সময় শুরু হলো, আর এশা পর্যন্ত যা কিছু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া পান করা যা কিছু ওই পর্যন্তই, যখনই এশার ওয়াক্ত হয়ে গেল আর খাওয়া দাওয়া চলবে না, আর কোনো কিছুই চলবে না। তো দুটি ঘটনা ঘটল, উমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করে ফেললেন, আর এক সাহাবা কি করেছে মাগরিবের সময় এসছে বাড়িতে রোজা অবস্থায়, এসে তার স্ত্রীকে বলছে কিছু খাদ্য আছে ইফতার করার মতো, বাড়িতে কিছু নাই, তার স্ত্রী বলছে একটু অপেক্ষা করুন আমি পাশের বাড়িতে দেখছি কিছু খাদ্য পাওয়া যায় কিনা। তার স্ত্রী যখন গিয়েছে পাশের বাড়িতে তখন এ সারাদিন খেটে খুঁটে এসে অবস্থা এমন যে ক্লান্ত হয়ে আছে, আর আর একটি শর্ত ছিল যদি ঘুমিয়ে যায় খাওয়া যাবে না, ঘুমিয়ে গেলে খাওয়া যাবে না। এখন এসে দেখছে বাড়িতে স্বামী ঘুমিয়ে গেছে, তখন আফসোস করতে লাগলো যার স্বামীকে খাওয়াতে পারবে না, তো এমন অবস্থায় সে না খেয়ে দে আবার পরের দিনে রোজা রাখছে, মধ্যবেলা গড়াতে গড়াতে মাঠে যে কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেল। এই দুটো ঘটনা আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, অতঃপর তিনি কিছুটা ছুট দিলেন আয়াত নম্বর 185 যে তোমরা কি করো সুবহে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রীগুলো সবকিছু করতে পারো। তো রোজা আমাদের করতে হবে, আমাদের রোজা অর্থ হচ্ছে আমরা যে বলছি রোজা, এই রোজা শব্দটা এসেছে কোথা থেকে, এটা কিন্তু আরবি শব্দ নয়, আরবি শব্দ কি পার করলাম সিয়াম, আর বাংলায় যদি ধরা যায় তাহলে উপোস মানে উপবাস বা বিরত থাকা, এখন সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আর রমজান বলা হয়, রমজান শব্দের অর্থ হচ্ছে রাম, এখানে এসছে যে যে বস্তুটা সেই শব্দ দ্বারা আমরা দেখতে পারি যদি আরবি ডিকশনারি দেখি তাহলে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ রমজান মাস পেয়ে সিয়াম সাধনার মাধ্যমে নিজের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া, আর যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এর মাধ্যমে আশা করা যায় যে তোমার তাকওয়া অবলম্বন করতে পারবে। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নিষেধ করেছেন তা হচ্ছে বিরত থাকা। আচ্ছা, এই বিরত থাকাটা কি শুধুমাত্র রমজান মাসের জন্য? দেখা যায় অনেক ভাইকে যারা 11 মাস নামাজ রোজার কোনো ধ্যান ধরে না, কোনো কিছু নামাজের দিকে ডাকলে পরে আসে না, জুমার জুমা নামাজ পড়ে বাড়ি চলে যায়, কিন্তু রমজান মাসে তারা খুব সাধনার সঙ্গে রোজা রাখছে, তারাবির নামাজ পড়ছে, সারা দিন কত কষ্ট করছে, ভুকা পেয়াসা থাকছে, আবার যখন রমজানের দিন শেষ হয়ে গেল শওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে কেউ কেউ এসার নামাজ থেকে আর নামাজের ধার ধরে না, আবার কাউকে দেখা যায় ওই রমজানের শেষ দিনটা পড়লো, ঈদের দিনটা পড়লো, বা আর তাকে খুঁজে পাওয়া যায় না, যেমনটি 11 মাস ছিল অনুরূপী তার জীবন হয়ে গেল পূর্বেকার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কিন্তু এটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, এটা শুধু রমজান মাসের জন্য নয়, যেন তোমার জীবনটাকে শুধরে নিতে পারো, যেমন তুমি 11 মাসের পাপকে জলঞ্জলি দিয়েছিলে, 11 মাস তুমি বেনামাজি ছিলে, তুমি নামাজি হয়ে গেছিলে, অনুরূপ যেন ওই রমজান মাসের মাধ্যমে, রমজান মাসের প্র্যাকটিসের মাধ্যমে পাপকে যেমন ছেড়েছিলে, তুমি 1 মাস যখন ছেড়ে থাকতে পারো গান বাজনা সিনেমা দেখা, আরো পাপের কাজ গালাগালি করা বা আরো অনেক ধরনের পাপ রয়েছে, জুয়া খেলা, মদ্যপান করা, তো 1 মাস যদি তুমি ছেড়ে রাখতে পারো তাহলে 11 মাস কেন পারবে না? তুমি তো এটাকে কি হলো ট্রেনিং দেওয়া হলো, এটাকে হচ্ছে ট্রেনিং এর মাস। তো আমাদের কিন্তু
ব্যায়াম সাধনা করতে হবে সাধনা করার মতো। এখন প্রশ্ন আসবে একটা, যারা এগারো মাস নামাজ পড়লই না, রমজান আসার সঙ্গে সঙ্গে একদম গোসল করে পাকসাপ হয়ে বাবু সাহেব হয়ে নামাজ রোজা করা স্টার্ট করে দিল, শুরু করে দিল, সে সঙ্গে সঙ্গে কি তার নামাজ রোজা কবুল হবে কি হবে না? এক ভাই প্রশ্ন করেছিল যে কিছু মাঝহাবের মধ্যে এমন তরিকা আছে যে কোনো ব্যক্তি হয়তো নামাজ পড়ে না, এখন সে ব্যক্তি নামাজ পড়া ধরল, নামাজ পড়ছে, পাঁচ বছর নামাজ পড়ছে। এখন প্রশ্ন আসছে যে সে যে বিগত জীবনে নামাজ পড়েনি, জন্ম থেকে ধরুন কুড়ি বছর তার বয়স হয়েছে, সে যখন সাবালিক হয়েছে পনেরো বছরের পরে, পর থেকে তার উপরে নামাজ পড়ছে, তো পাঁচ বছর যে সে নামাজ পড়েনি, এখন সেই নামাজটা কি হবে, তাকে কি করতে হবে, কাজ আর উমরি আদায় করতে হবে, অথচ কোরআন বা হাদিসের মধ্যে কোনো ভিত্তি নাই। আরে যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমানই নয়, পরিষ্কার কথা, পরিষ্কার কথা হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না পাঁচ ওয়াক্ত সে মুসলমানই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, একজন প্রকৃত মুসলিমের মধ্যে এবং একজন অমুসলিমের মধ্যে, কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তো যে ব্যক্তি নামাজ পড়তো না পাঁচ ওয়াক্ত সে তো মুসলিম নয়, তাহলে মুসলিম না থাকার অবস্থায় যদি সে ত্যাগ করেছে নামাজগুলো, এখন সে নামাজ পড়া ধরছে, তাহলে তার ছেড়ে যাওয়া নামাজগুলো কেন আদায় করতে হবে, সে তো মুসলিম ছিলই না। যে ব্যক্তি নামাজ পড়ে না, পরিষ্কার আল্লাহ রসুল সাল্লামের কথায়, সে মুসলিম নয়, সে হচ্ছে কাফির। কাফির শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, অস্বীকারী, কুফর শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, আর কাফির মানে অস্বীকারী, যে ব্যক্তি অস্বীকার করল। তাহলে পরিষ্কার জেনে নিতে হবে আমাদেরকে ভালোভাবে বসলাম, যে পরিষ্কার তওবা করতে হবে। কোন বেনামাজি ব্যক্তি যদি রোজার মাসে রোজা রাখতে চায় বা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চায়, সে যদি মনে করে আমার সবকিছু কবুল হোক, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে সর্বপ্রথম হাদিস এনেছেন কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত অনুসারে মানুষকে তার কৃতকর্মের ফল দেওয়া হবে, নিয়ত অনুসারে সব কিছু পাবে। এখন যদি কোনো ব্যক্তি রমজান আসছে, সে যদি মনে করে আমার সমস্ত পাপগুলো ক্ষমা হয়ে যাক এই মাসের মধ্যে, এবং আমার সমস্ত নামাজ রোজা দান খয়রাত সাদকা যা এই মাসে করব সব কবুল হোক, তাহলে তাকে সর্বপ্রথম তওবা করতে হবে। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিগত জীবনে যা কিছু হয়েছে আমি সমস্ত পাপ থেকে তোমার কাছে তওবা করছি, অতঃপর তাকে রমজানে রোজা রাখতে হবে, তার অন্তরের নিয়ত অনুসারে কিন্তু এটা হবে। অন্তরে যদি নিয়ত সে করে যে আমি এই রমজান মাসটা ইবাদত করবো, আবার চাঁদ উঠবে সওয়ালে ঈদ পালন করবো, সব ছেড়ে দেবো, অন্তরে তো সে এটা করেই নিয়েছে, তার ইবাদত কবুল হবার কোনো প্রশ্ন ওঠেই না। আর অন্তরে যদি এটা সে সংকল্প করে যে আমার যা বিগত জীবনে হয়েছে আমি সত্যিকারে আজকে মুসলিম হিসাবে গণ্য হব, আমি সমস্ত পাপকে পরিত্যাগ করব, আর রমজান মাসের ইবাদতের মাধ্যমে সারা জীবন ইবাদত করব, তাহলে তার ইবাদত কবুল হবে, তবে সে কিন্তু রোজার ফলাফল পাবে, নচেত পাবে না। এবারে কিছু আমলের কথা আমি বর্ণনা করব। রমজান মাসে একটা আমল আমরা করে থাকি, সেটা হচ্ছে তারাবিহ সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানে কওম রমজান আর ঈমান আর ইসতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি এই রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় রাতের বেলা কিয়াম করলো, অর্থাৎ তারাবি সালাত আদায় করলো, সেই ব্যক্তির যেন এমন ভাবে রমজান মাস আদায় করার পর, চলে যাওয়ার পর এমন ভাবে হয়ে যাবে, এমন হয়ে যাবে তার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, তাহলে তারাবির নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে বিগত জীবনে আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন তারাবির নামাজ আমরা কত রাকাত পড়ব এ নিয়ে সমাজের মধ্যে বিভ্রান্তি আছে। তো তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবনে কোনোদিন পড়েছিলেন, বা আজকে যে জমাতবদ্ধভাবে যে সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, এভাবে কি তিনি করেছিলেন? অবশ্যই করেছিলেন। তিরমিজি আবু দাউদ এই সমস্ত হাদিসের মধ্যে যেটা পাওয়া যায় সেই হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জীবনে তিন রাত, তিনটে রাত জমাতবদ্ধভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তারাবি সালাত আদায় করেছিলেন।
তেইশে পঁচিশে এবং সাতাশে রাত, প্রথম রাতে তিনি যখন জমা শুরু করলেন, অল্প লোক জানাজানি হল, পড়লেন। দ্বিতীয় রাতে যখন তিনি জমাত করছেন, যে বিগত রাতে যারা পড়েছে তারা প্রচার করে দিল, ফলে আরো লোক হয়ে গেল। এবারে তৃতীয় রাতে তিনি পড়ছেন, এত লোক হয়ে গেল, এত লোক হয়ে গেল মসজিদ ছাড়িয়ে আরো আগান বাগান সব হয়ে গেল। তারপরের রাতে কিন্তু তিনি আর বের হচ্ছেন না, ফজরের সময় তিনি বের হচ্ছেন, লোকে লোকারণ হয়ে গেল। তিনি তখন সামনে বের হয়ে বলছেন, তোমরা যে এখানে উপস্থিত হয়েছিলে আমার পেছনে তারাবির নামাজ পড়বে বলে, তোমরা কি মনে করেছো যে আমি জানি না, আমি জানতাম যে তোমরা এসেছ, কিন্তু আমি বের হইনি কেন? তোমাদের আগ্রহ আমি দেখছি, তোমাদের এই যে আগ্রহ তারাবির নামাজ পড়ার, এই আগ্রহ যদি আল্লাহ দেখেন আর আমার পেছনে নামাজ সময় তোমরা জমাসবদ্ধভাবে পড়তে থাকো, তাহলে আমার ভয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী তো তখন আসছে, কুরআন অবতীর্ণ হচ্ছে। তো যদি এই তারাবিকে ফরজ করে দেওয়া হয়, যে ব্যক্তি তারাবি পড়বে না তার কোনো কিছু কবুলি হবে না, এমন করে দিলে তোমরা কিন্তু পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা আশঙ্কা করেছিলেন যে হয়তো ফরজ হয়ে যাবে আর আমার উম্মত সেটা আদায় করতে পারবে না, সেই জন্য তিনি কি করলেন, ওটাকে আর জমাতবদ্ধভাবে করলেন না, কিন্তু একে একে সবাই করতেন। তো যখন শরীয়ত মুকাম্মাল হয়ে গেল, আয়াত অবতীর্ণ হয়ে গেল, সূরা মায়েদার আয়াত নম্বর 3, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আজকের দিনে অর্থাৎ বিদায় হজ্জের দিনে আয়াত অবতীর্ণ হচ্ছে যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, শেষ আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ হলো পরে, তো তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে গেল, তিনি খলিফা ছিলেন যখন। তো কোরআন তো অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেছে, আর তো ওহী আসবে না, আর তো তারাবির নামাজ ফরজ হওয়ার কোনো ভয় নেই। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মানুষদেরকে যে মসজিদের মধ্যে একটা হাফেজ নামাজ পড়াচ্ছে তার পেছনে চারজন, আর একটা হাফেজ নামাজ পড়াচ্ছে তার পেছনে দশজন, আর একজন নামাজ পড়াচ্ছে তার পেছনে হয়তো 20-25 জন। তো তিনি কি করলেন, বিক্ষিপ্ত ভাবে নামাজ আদায় করতে দেখে তামিম দারিকে এবং উম্মে মাকতুমকে দুজনকে নিয়োগ করলেন। এই ঘটনা পাওয়া যায় মুয়াত্তা এবং মালিক হাদিস নম্বর 249, দুজনকে তিনি নিয়োগ করলেন, একটা হাফেজের পেছনে করে দিলেন, ইমাম হিসেবে দুজনকে নিয়োগ করলেন। কত রাকাত পড়েছে আমি এটা বিশ্লেষণ পরে আসছি। এখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হচ্ছে বুখারী হাদিস নম্বর 1147, সহিহ বুখারী হাদিস নম্বর 1147, কিতাবুত তারাবি, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজের অবস্থান কি ছিল, তিনি কত রাকাত নামাজ পড়তেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রসুল সাল্লাম যখন রাতের নামাজ পড়তেন, সেটা রমজান মাসে হোক বা অন্য কোন মাসে হোক, বাকি 11 মাস হোক বা রমজান মাস হোক, তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে খুলে দেখুন যে হাদিসের কথা বললাম, মুয়াত্তা ইমাম মালিক যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উম্মে মাকতুমকে এবং তামিম দারিকে হাফেজ হিসাবে ইমাম হিসাবে নিযুক্ত করেছিলেন তারাবি নামাজ পড়াবার জন্য, এবং পরিষ্কার সেখানে লেখা রয়েছে যে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 11 রাকাত করে পড়াবার আদেশ দিয়েছিলেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাত নামাজ পড়িয়েছিলেন, সে 3 রাত নামাজ কত ছিল, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সহিহ ইবনে খুযাইমা হাদিস নম্বর 1170, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রমজানের রাতে 8 রাকাত তারাবি ওয়া বিত্র এবং 3 রাকাত বিত্র নামাজ পড়িয়েছেন। তাহলে পরিষ্কার হচ্ছে যে 3 জায়গা থেকেই সমাধান চলে আসছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, এখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি 11 রাকাত পড়িয়েছিলেন, 8 রাকাত তারাবি এবং 3 রাকাত জিকির, আবার উমর রাদিয়াল্লাহু তাআলা ওই 11 রাকাত করেই পড়াবার নির্দেশ দিয়েছিলেন ইমামদেরকে। তাহলে সুন্নত নববী কি হচ্ছে, 11 রাকাত। এখন কেউ যদি তার থেকে বেশি পড়তে চায় তাহলে পড়তে পারে কিনা, হাদিস একটা রয়েছে হাদিস নম্বর সহিহ বুখারী হাদিস নম্বর 990, সহিহ মুসলিম হাদিস নম্বর 749, সেখানে পরিষ্কার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে যখন যে আমি রাতের নামাজ, সাহাবারা বলছেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন আমরা রাতের নামাজ কেমন ভাবে আদায় করব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সালাতুল লাইলে মাসনা মাসনা ফাইজা খাশিয়া আহাদুকুম আস-সুবহ সাল্লা রাকাতান ওয়াহিদাতান তুতিরুহু লাহু মা কদ সালাত মা কদ সাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাতের নামাজ হলো মাসনা মাসনা দুই রাকাত করে দুই রাকাত করে রাতের নামাজ দুই রাকাত করে। যদি তুমি দেখো নামাজ পড়ছো রাতের বেলা নামাজ পড়ছো তারাবির নামাজ হোক বা তাহাজ্জুদ নামাজ হোক তুমি পড়ছো, পড়তে পড়তে যখন দেখছো যে আশঙ্কা করছো কত পর্যন্ত তাহাজ্জুদের সময় কত পর্যন্ত ফজরের আগে পর্যন্ত তুমি আশঙ্কা করছো যে ফজর হয়ে যাবে তখন কি করো সালাতুল ফিজর পড়ে নাও, এক রাকাত নামাজ পড়ে নাও, এক রাকাত ফিজর এক রাকাত নামাজ পড়ে নাও সেটা তোমার ফিজর হিসেবে গণ্য হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো সংখ্যা নির্ধারণ করলেন না, তিনি বললেন না যে আট রাকাত পড়তে হবে, তিনি বললেন না যে কুড়ি রাকাত পড়তে হবে, তিনি বললেন না যে তিরিশ রাকাত পড়তে হবে। তাহলে রাতের নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই রাকাত করে রাতের নামাজ তাহাজ্জুদ, আর যেটা অন্য মাসের তাহাজ্জুদ সেটাই হলো রমজান মাসে প্রথম রাতে আদায় করা হয় জামাতের সহিত সেটা হলো তারাবি। তো দুই রাকাত করে, এখন দুই রাকাত করে অনেক করা যেতে পারে, যদি কেউ বলে কুড়ি রাকাত পড়বো সে পড়তে পারে, কিন্তু ওই কোন হাদিসের দিকে যে ধ্যান দেবো উমর রাজিয়াল তার আনহ যে কুড়ি রাকাত করে পড়াবার আদেশ দিয়েছিলেন না, মুআতাইমা মালিক বলছে তামিম দারি বা উম্মে মাকতুমকে ইমাম করেছিলেন এবং আট রাকাত প্লাস তিন রাকাত এগারো রাকাত করে নামাজ পড়াবার হুকুম দিয়েছিলেন। তাহলে এখন কুড়ি রাকাতের বিষয় হলো যদি কুড়ি রাকাতটাকে ধরে নেওয়া হয় সেটা কিন্তু পরিষ্কার, অনেক মহাদেশিনী কেনাম বলছে সেগুলো হচ্ছে যেই ফালি কুড়ি রাকাতকে আমরা ধরবো না। হ্যাঁ কুড়ি রাকাতের বেশি কেউ পড়তে পারে, কেউ কেউ পড়ুক ছাব্বিশ রাকাত, কেউ পড়ুক তিরিশ রাকাত, কেউ বসুক কেউ বসুক পড়ুক চল্লিশ রাকাত, যা হোক প্রশ্নোত্তর আছে পরে প্রশ্নোত্তর পর্ব আছে বলুন, তো এইভাবে সে পড়তে পারে, কিন্তু কুড়ি রাকাতটা নির্ধারিত করা যাবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি হাদিস আমি পেশ করেছি, হাদিস নম্বর এগারোশো সাতচল্লিশ মা আয়েশা বলছেন যে এগারো রাকাতের বেশি পড়তেন না, চল্লিশটা পেশ করবো হাদিস আপনার যা পেশ করে পরে করবেন। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাকাত পড়িয়েছিলেন, তারপরে প্রমাণ হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগারো রাকাত করে তিনি পারমিশন দিয়েছিলেন। তো এ সমস্ত রয়েছে। এবারে যে রাতের নামাজ কুড়ি রাকাত করে কেউ পড়ছে আপনি তার পেছনে নামাজ পড়তে পারেন, আপনি তার পেছনে নামাজ পড়তে পারেন, কিন্তু হাফিজ দেখা যাচ্ছে সে আসছে আর নামাজ পড়াচ্ছে। একটা কথা বলুন, এক রাকাত হচ্ছে এক মিনিট করে, এক রাকাত এক মিনিট করে হচ্ছে, একটা হাফেজ সে পড়ছে আপনি কিছু বুঝতে পারছেন না তার পড়া, একটা হাফেজ পড়ছে আপনি কোনো কিছু তার পড়া বুঝতে পারছেন না, সে কুরআন তিলাওয়াত করছে মনে হচ্ছে সুপার এক্সপ্রেস এমন ভাবে পড়ছে সে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, আপনি প্রত্যেকটা আপনি তার পেছনে দাঁড়িয়ে তো সুরা ফাতিহা ঠিক করে পড়তে পারছেন না, আপনাকে সুরা ফাতিহা পড়ার সময় দিচ্ছে না, তারপরে সে এত তাড়াতাড়ি কিরাত করছে কোরআনের যে সঠিক মাখরা যেটাকে কোরআন তিলাবাদ করতে হবে সেটাও হচ্ছে না, তার পেছনে কিন্তু সলাদাবে করবেন না। যদি কেউ কুড়ি রাকাত পড়ে ধীর দৃষ্টে ভাবে ধীর স্থির ভাবে সে কোরআন তিলাবাদ করে তার পেছনে আপনি পড়েন অসুবিধা নাই, আপনার যদি মনে হয় সুন্নতে নববী অনুসারে পড়বো আট রাকাত পড়ে আপনি বাড়ি চলে যান, আপনি আলাদা বিদ্যুৎ পড়ে নিন সমস্যা নাই। কিন্তু এখন প্রতিযোগিতা হচ্ছে দশ দশটি রমজান এখানে আদায় করবে হাফিজ, কোরআন তেলাবাদ করবে শেষ করবে, আবার দশটি রমজান অন্য মসজিদে যাবে সেখানে শেষ করবে, এক এক জায়গায় কুড়ি হাজার তিরিশ হাজার করে কি হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে। এই কন্ট্রাক্ট এবং স্ক্রিনে পড়া আল্লাহ পড়ে আপনি বলুন কি পড়ছে বুঝতে পারবেন আপনি, তো এই ধরনের ইমামের পেছনে সালাত আদায় করা যাবে নাকি? যদি সে নায়াতুল কুরসি পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইশফা ইন্দাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। কত সুন্দর বুঝতে পারলেন বলুন তো, এবং যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করতে পারবে, কিন্তু যদি বলে আল্লাহ কি পড়লো না পড়লো কোথায় গেল, কোন সময় আমরা নিজেরা পড়েছি আমরা নিজেরা নিজে হাতে নিয়ে পড়তাম নিজে হেড করেছি, আমার উস্তাদ নিয়ে যেত সঙ্গে যেহেতু তিনি কয়াকিদার ছিলেন তো ওইভাবে পড়াতো মাইকে পড়তে দিত আর বলতো দেরি হচ্ছে,
ভুলে গেছে ছেড়ে দাও, নিজের কথা বলছি, এক পিসটা পড়ো দু পিসটা ওড়ে দাও, এরকম পড়েছি, তাহলে ওই হাফেজের কি হবে? তো পরিষ্কার যে 20 রাকাত যারা পড়ে তাদের পেছনে পড়তে অসুবিধা নাই, কিন্তু 20 রাকাত পড়ছে পড়ার মতো পড়তে হবে ঝিনঝিন ভাবে, যদি তারা কিরাত করে, তারা যদি ঝিনঝিন ভাবে কুরআন তেলাওয়াত করে, আমরা যদি বুঝতে পারি তাহলে তার সালাতও সঠিক হবে, আমার সালাতও সঠিক হবে। কিন্তু সে ব্যক্তি যদি ঝিনঝিন ভাবে সালাত আদায় না করে তার পেছনে সালাত আদায় করে যাবে। তো এগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে যে আমরা যখন সালাত আদায় করব, আমরা কিন্তু বলবো না যে 20 রাকাতটা সঠিক নয়, আমরা তাদের পেছনে 8 রাকাত পড়ে আমরা চলে যাব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নামাজ অনেক হতে পারে, 2 রাকাত 2 রাকাত করে রাতের নামাজ অনেক হতে পারে, অনির্দিষ্ট সংখ্যায় আপনি রাতের নামাজ পড়তে পারেন। তো ব্যাপার হচ্ছে আমাদেরকে মাসলা মাসায় জানতে হবে, শুধুমাত্র আমারটা সঠিক। এমন অনেক প্রশ্ন করে, অনেকে বলে এই 8 রাকাত ছাড়া বেশি পড়া যাবে না। না, আপনি যদি বলেন যে হ্যাঁ সালাত আপনি পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি বেশি, আপনি তার বেশি পড়বেন না, ঠিক আছে, কিন্তু বেশি পড়া যাবে না, যেহেতু বুখারীর হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 রাকাত করে রাতের নামাজ, আপনি বেশি পড়তে পারেন কিন্তু নির্দিষ্ট পড়ে নেওয়া যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিক, বিবেক দিক, সত্য মিথ্যা যাচাই বাছাই করার আজকে আমাদের কাছে সুযোগ রয়েছে। অনেক হাদিস গ্রন্থ সেগুলো রিসার্চ হয়ে গিয়েছে, হাদিস অবশ্যই আছে, এই ভাই যে বলছিলেন হাদিস আছে অবশ্যই আছে, কিন্তু সেই হাদিসগুলো কি, হাদিসের মানগুলো দেখতে হবে, হাদিসের মান যাচাই বাছাই করতে হবে, হাদিসগুলো সঠিক নাকি বেঠিক, হাদিসগুলো সহি সূত্রে এসছে নাকি হাসান সূত্রে এসছে, নাকি সেই হাদিসের সূত্রের মধ্যে জৈব বা জাল রাবিগুলো যুক্ত হয়েছে, এগুলো আমাদেরকে চেক করতে হবে। তো তারপরে আমাদেরকে হাদিসের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, যে রমজান আমাদের সম্মুখে আসছেন, সেই রমজান মাসে আমাদের যেন যারা বেনামাজি আছে তাদেরকে তওবা করার সুযোগ দান করেন, এবং রমজান মাসে যে আমরা ইবাদত করবো, যে পাপ থেকে বেঁচে থাকবো, সেই ইবাদত যেন আমাদের সারা জীবন তিনি করার সুমতি দান করেন, এবং সমস্ত পাপ থেকে যেন আমরা মৃত্যু পর্যন্ত বিরত থাকতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।